সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা WBP কনস্টেবল এবং SI ফুড ইন্সপেক্টর এবং মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে সমস্ত পরীক্ষা আসছে নেক্সট, সে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা দেখব। দেখুন বন্ধুরা, এই কোশ্চেনগুলো আপনাদের যে কোনো পরীক্ষা দিয়ে লাগবে, এরকম নয় যে WBP কনস্টেবলের জন্য লাগবে বা ফুড ইন্সপেক্টরের জন্য লাগবে বা অন্য কোনো পরীক্ষার জন্য লাগবে, এই পরীক্ষার জন্য লাগবে না, সেরকম নয়। আজকে আমরা ডিসকাশন করব সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট ইনভেনশন নিয়ে বা ডিসকভারি নিয়ে, ঠিক আছে? তো আমি এখানে PDF প্রোভাইড করে দেবো আপনাদেরকে ফেসবুক পেজে, আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে PDFটাকে ডাউনলোড করে নেবেন। ফেসবুক পেজ থেকে PDFটাকে প্রোভাইড করে দেবো আমি, তো আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমরা পড়বো আজকে ইম্পর্টেন্ট ডিসকভারি নিয়ে, সেটাকে আমরা পড়বো আজকে। দেখুন দেখুন অনেক ডিসকভারি সায়েন্সের আছে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকেই পড়ব, আমি সেগুলোকেই আপনাকে পড়াবার জন্য এখানে এসেছি। দেখুন, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা দিয়েছে যে ভিটামিন কে আবিষ্কার করেছে, আপনার অ্যান্সার হবে হপকিন্স। হপকিন্স আবিষ্কার করেছে ভিটামিন। তারপরে এই জায়গাটা মনে রাখবেন, অ্যান্টিজেন পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছে, ল্যান্ড স্টেইনার জেই সল্ক, ঠিক আছে? কিডনি মেশিন কলফ আবিষ্কার করেছে, বাট এতটা ইম্পর্টেন্ট নয়। আমি শুধুমাত্র এখানে আপনাকে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট নয় এই বেসিসে আপনাকে পড়াবো এখানে, ঠিক আছে? তো এখানে দেখুন, টিবি ব্যাকটেরিয়া, এই কোশ্চেনে ইম্পর্টেন্ট, রবার্ট কচ, ঠিক আছে? তারপরে দেখুন DDT, এটাও ইম্পর্টেন্ট, পল মুলার DDT আবিষ্কার করেছেন, পল মুলার। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসে, DDT কে আবিষ্কার করেছেন, DDT আবিষ্কার করেছেন পল মুলার। আর আপনাদের জন্য কোশ্চেন থাকলো, DDT এর ফুল ফর্ম কি আপনারা লিখে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো DDT এর ফুল ফর্ম, DDT আবিষ্কার করেছেন পল মুলার। তারপরে দেখুন, পেনিসিলিন কে আবিষ্কার করেছেন, জানেন এই কোশ্চেনটা এসেছে অনেকবার অনেক পরীক্ষায়, পেনিসিলিন কে আবিষ্কার করেছেন, অ্যান্সার হচ্ছে এ ফ্লেমিং, এ মিন্স আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? এ ফ্লেমিং, মোস্ট ইম্পর্টেন্ট। স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেছেন? এডওয়ার্ড জেনার। RNA কে আবিষ্কার করেছেন? ওয়াটসন অ্যান্ড আর্থার। দেখুন বন্ধুরা, আমি যেগুলোকে বলছি আপনারা সেগুলোকেই নোট ডাউন করুন, সব পড়ার কোনো দরকার নেই। এ যেগুলো পরীক্ষায় এসেছে বারবার, আমরা সেগুলোকেই পড়বো, ঠিক আছে? তো RNA কে আবিষ্কার করেছেন? ওয়াটসন এবং আর্থার, মোস্ট ইম্পর্টেন্ট। স্মল পক্স কে আবিষ্কার করেছেন? এডওয়ার্ড জেনার। পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? এ ফ্লেমিং। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখুন এই কোশ্চেনটা, স্ট্রাকচার অফ DNA, অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, স্ট্রাকচার অফ DNA আবিষ্কার করেছেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক, ঠিক আছে? ইনসুলিন, অনেকবার পরীক্ষা দিয়েছে, ব্যান্টিং অ্যান্ড বেস্ট, ঠিক আছে? বায়োলজি অফ ক্যান্সার অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আবার দেখুন স্ট্রাকচার অফ DNA রিপিট করে দেওয়া হয়েছে এখানে, ওয়াটসন অ্যান্ড ক্রিক। ইনসুলিন আবার রিপিট করেছে, ব্যান্টিং অ্যান্ড বেস্ট। বারবার বলছি, ইনসুলিন এবং স্ট্রাকচার অফ DNA মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা প্লিজ মনে রাখবেন, ঠিক আছে? হার্ট ট্রান্সপ্লান্টেশন অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে যেটা ইম্পর্টেন্ট, সেটা যে BCG আপনার মোস্ট ইম্পর্টেন্ট। BCG দেখুন, এটা অনেক সময় পরীক্ষায় ফুল ফর্ম জিজ্ঞাসা করে দেয় যে BCG এর ফুল ফর্ম কি, তো আশা করি আপনারা জানেন, যদি না জানেন তো আমি বলে দিচ্ছি, ব্যাসিলাস কালমেট গুইরেন, ঠিক আছে? BCG এর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস কালমেট গুইরেন। তো আপনারা প্লিজ এটাকে মনে রাখবেন, পরীক্ষা অনেকবার জিজ্ঞাসা করেছে BCG এর ফুল ফর্ম। বা এখানে দেখুন দিয়েও দিয়েছে যে BCG এর ডিসকভারি কে করেছেন, গুয়েরিন এবং কালমেট এরা BCG আবিষ্কার করেছেন। তারপরে কোশ্চেন, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছেন? লিভেন হক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন লিভেন হক। তারপরে দেখুন বন্ধুরা, এই কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট, ব্লাড সার্কুলেশন কে আবিষ্কার করেছে? অনেকবার পরীক্ষায় দিয়েছে ব্লাড সার্কুলেশন আবিষ্কার করেছেন উইলিয়াম হার্ভে, ব্লাড সার্কুলেশন আবিষ্কার করেছেন, ঠিক আছে? তারপরে দেখুন বন্ধুরা, ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেছেন? ভ্যাকসিনেশন আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার। অনেকবার পরীক্ষায় এসছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ কে আবিষ্কার করেছেন? ভ্যাকসিনেশন বা টিকাকরণ আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার, ঠিক আছে? বন্ধুরা, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, জেনেটিক কোড,
জেনেটিক কোড কে আবিষ্কার করেছেন? বহুবার পরীক্ষা এসে এবং আমরা অনেকের অ্যান্সার জানিও, জেনেটিক কোড আবিষ্কার করেছেন ডক্টর হরগোবিন্দ খোরানা। ডক্টর হরগোবিন্দ খোরানা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বন্ধুরা, আমি যেগুলো আপনাদেরকে বললাম আপনারা সেগুলোই পড়ুন, এক্সট্রা পড়া কোনো দরকার নেই, আপনি কোশ্চেন এর মধ্যেই কমন পাবেন। অর্থাৎ ডিসকভারি বেসিসে যদি কোনো কোশ্চেন আসে তো এর মধ্যেই থাকবে, আপনি এখান থেকে কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে? আপনার চিন্তা করা কোনো দরকার নেই। এরপরে এরপরে আমরা দেখব যেটা আছে সেটা দেখুন বন্ধুরা, এখানে অনেক দেওয়া আছে কিন্তু এত আমরা পড়ব না, যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়ব, ঠিক আছে? দেখুন এখানে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এইচ ফ্যাক্টর। আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেছেন? ল্যান্ড স্টেইনার এবং ওয়েনার, ঠিক আছে? ল্যান্ড স্টেইনার এবং ওয়েনার মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কলেরা ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছেন? রবার্ট কচ। কলেরা ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছেন? রবার্ট কচ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখুন বন্ধুরা, এইখানে আপনাকে কিছু পড়তে হবে না, এগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। হাইড্রোফোবিয়া ভ্যাকসিনেশন বা র্যাবিস, হাইড্রোফোবিয়া ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেছেন? অ্যান্সার হবে লুইস পাস্তুর। হাইড্রোফোবিয়া ভ্যাকসিনেশন আবিষ্কার করেছেন লুইস পাস্তুর, ঠিক আছে? তারপরে দেখুন, এটা ইম্পর্টেন্ট নয়, টেরামাইসিন ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখুন এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, হিউম্যান ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছেন? হিউম্যান ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ড স্টেইনার। আচ্ছা, হিউম্যান ব্লাড গ্রুপ ক প্রকারের আপনারা জানেন, এ বি, এ বি আর ও। কাকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? ও কে বলা হয় ইউনিভার্সাল ডোনার। আর কাকে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অর্থাৎ গ্রহীতা বলা হয়? এ বি রক্তকে বলা হয় ইউনিভার্সাল গ্রহীতা, আর ইউনিভার্সাল দাতা বলা হয় ও কে। তো বন্ধুরা আপনারা মনে রাখবেন, এবং এই রক্তের যে ব্লাড গ্রুপ, হিউম্যান যে ব্লাড গ্রুপ, সেটা আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ড স্টেইনার। কার্ল ল্যান্ড স্টেইনার, ক্লিয়ার? এরপরে দেখুন ভিটামিন এ, ভিটামিন এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ভিটামিন এ আবিষ্কার করেছেন ম্যাককলাম এবং মার্গুয়েরাইট ডেভিস, ঠিক আছে? এবার আপনারা বলুন ভিটামিন এ রাসায়নিক নাম, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে? আর ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে? তো ভিটামিন এ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কে আবিষ্কার করেছে, এর রাসায়নিক নাম, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে ভিটামিন বি বন্ধুরা দরকার নেই। তারপরে বন্ধুরা এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট টেস্ট টিউব বেবি কে আবিষ্কার করেছেন? ফার্স্ট টেস্ট টিউব বেবি আবিষ্কার করেছেন রবার্ট এডওয়ার্ড, রবার্ট এডওয়ার্ড, ঠিক আছে? দেখুন টেস্ট টিউব বেবি অ্যাকচুয়ালি আপনারা জানেন ফার্টিলাইজেশন দু প্রকার হয়, একটাকে বলা হয় ইন ভিভো ফার্টিলাইজেশন, একটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে? তো টেস্ট টিউব ব্যাপিতে কী হয় অ্যাকচুয়ালি, টেস্ট টিউব ব্যাপিতে আপনারা এরকম চিন্তাভাবনা করবেন না, অনেকে হয়তো এরকম চিন্তাভাবনা করে যে টেস্ট টিউব ব্যাপিতে ব্যাপিটা টেস্ট টিউবে হয়, না সেরকম নয়। এই যে ফার্টিলাইজেশন অর্থাৎ স্পার্ম এবং ওভামের যে ফার্টিলাইজেশনটা হয়, সেই ফার্টিলাইজেশনটা টেস্ট টিউবে করা হয় কৃত্রিমভাবে, তারপরে তাকে আবার মাতৃদের জরায়ুতে তাকে গিয়ে প্রতিস্থাপিত করা হয়। তো টেস্ট টিউব ব্যাপিতে এই কাজটাই করা হয়, তো সেটাকে আবিষ্কার করেছিলেন রবার্ট এডওয়ার্ড, ঠিক আছে? তারপরে দেখুন বন্ধুরা, ম্যালেরিয়া প্যারাসাইট কে আবিষ্কার করেছেন? ম্যালেরিয়া প্যারাসাইট আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস, ঠিক আছে? ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম কে আবিষ্কার করেছিলেন? জেমস সিমসন, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন জেমস সিমসন, ঠিক আছে? তারপরে বন্ধুরা ডিপথেরিয়া ব্যাকটেরিয়া চাইলে পড়তে পারেন, এতটা ইম্পর্টেন্ট নয়, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন কেলস অ্যান্ড লোফার, সরি লফলার। অ্যাসপিরিন দরকার নেই, এলএসডি দরকার নেই আপনার। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ কালাজ্বর, এটাও মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, ট্রিটমেন্ট অফ কালাজ্বর, ট্রিটমেন্ট অফ কালাজ্বর এটা দিয়েছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ঠিক আছে? তারপরে বন্ধুরা আপনারা ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি কে আবিষ্কার করেছেন? সিজেন্ট গায়ো রগি। দেখুন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আপনারা সবাই জানেন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম আপনারা জানেন ক্যালসিফেরল, আর ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, ঠিক আছে? তো যাই হোক, আমি রাসায়নিক নামগুলো বলে দিলাম, আর ইম্পর্টেন্ট আপনি ভিটামিন সিটা মনে রাখবেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম, সরি ভিটামিন সি এর রাসায়নিক নাম তো বললাম আমি অ্যাসকর্বিক অ্যাসিড,
কিন্তু ভিটামিন সি কে আবিষ্কার করেছেন আপনি সেটা মনে রাখবেন, ভিটামিন সি আবিষ্কার করেছেন সিজেন্ট গায়রগি, ভিটামিন ডিও মনে রাখবেন, ভিটামিন ডি অ্যাডলফ ওটো রেইনহল্ড, এবং ভিটামিন ই আবিষ্কার করেছেন আপনার ইভ্যান্স অ্যান্ড এস বিশপ। তো সাধারণত ভিটামিন এটাই পরীক্ষায় বেশি জিজ্ঞাসা করে যে ভিটামিন এ রাসায়নিক নাম কি, বা ভিটামিন দেখুন রাসায়নিক নাম তো সব কটা জিজ্ঞাসা করতে পারে। আর বন্ধুরা ভিটামিন থেকে আরেক প্রকারের কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিনের নাম আর ফ্যাটে দ্রাব্য ভিটামিনের নাম, এটা মনে রাখবেন ঠিক আছে। তো ভিটামিন থেকে আপনারা যে কোশ্চেনগুলো করবেন পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন সেগুলো হচ্ছে আপনারা ভিটামিন এর আবিষ্কারকর্তার নাম, ভিটামিন সি ডি ই এদের আবিষ্কারকর্তার নাম, আর তাছাড়াও ভিটামিন এ সি ডি ই এদের রাসায়নিক নামগুলো কি কি, এদের উৎস কি কি, আর এদের অভাবে কি কি রোগ হয়। মোস্ট ইম্পর্টেন্ট, ভিটামিন সি এর অভাবে আমাদের স্কার্বি রোগ হয়, এগুলো আপনি পড়বেন। ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়, রিকেট রোগ হয়, তো এগুলো পড়বেন বন্ধুরা ঠিক আছে। ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট রাসায়নিক নাম কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি রাসায়নিক নাম না মনে রাখেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় কোশ্চেন বাদ যাবে। আর ভিটামিন বি এর আন্ডারে আপনি ভিটামিন বি এর আন্ডারে অবশ্যই ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি টুয়েলভ এগুলোকে অবশ্যই পড়বেন ঠিক আছে। ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, বহুবার পরীক্ষায় এসছে ঠিক আছে। তো কি কি পড়তে হবে ভিটামিন চ্যাপ্টার থেকে আমি সেটাও বলে দিলাম বন্ধুরা, যে ভিটামিন এ তার রাসায়নিক নাম পড়বেন, ভিটামিন বি এর যে কমপ্লেক্সগুলো আছে, কমপ্লেক্সগুলো দেখুন অনেক কিছু কমপ্লেক্স আছে সব পড়ার দরকার নেই, আপনারা যেগুলো পড়বেন সেটা যে ভিটামিন বি ওয়ান পড়বেন, ভিটামিন বি ফাইভ পড়বেন, ভিটামিন বি বারো পড়বেন ঠিক আছে। আর ভিটামিন সি ডি ই এদের রাসায়নিক নাম, উৎস এবং এদের অভাবে কি কি রোগ হয়, এবং এদের ডিসকভারি কে করেছিল, এবং ডিসকভারি যেহেতু কঠিন তাই আপনারা ভিটামিন এ সি ডি আর ই এই চারটে ডিসকভারি মনে রাখবেন, যদি পড়ে তো এই চারটের মধ্যেই পড়বে, এই চারটের বাইরে কোনো কিছু পড়বে না ঠিক আছে বন্ধুরা। তো আজকে এই ইম্পর্টেন্ট ডিসকভারি আপনি পড়ে নেবেন, খাতায় নোট ডাউন করে নেবেন, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বললাম, সবগুলো পড়ার দরকার নেই, এখানে অনেক দেওয়া আছে ইম্পর্টেন্টগুলো আমি বলেছি ঠিক আছে। আপনি যদি এগুলো পড়েন এর মধ্যে থেকেই কমন পাবেন সায়েন্টিফিক অর্থাৎ বায়োলজি পয়েন্ট অফ ভিউ থেকে, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। আপনারা নোট ডাউন করে নিন, এই কোশ্চেনগুলোকে ভালো করে দেখে নিন, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা আছে এই সমস্ত কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসতে পারে ঠিক আছে। তো আপনি এরকম ভাববেন না যে WBP কনস্টেবলে যদি না আসে তার মানে এই জ্ঞানটা আমার বৃথা চলে গেল, না, WBP কনস্টেবলে যদি নাও আসে তো SI ফুড ইন্সপেক্টর আসবে। তো যে কোনো পরীক্ষায় আপনার আসার চান্স আছে, এই ধরনের কোশ্চেন এগুলো স্ট্যাটিক জিকে বিভিন্ন পরীক্ষায় আসে, তো আপনার প্লিজ এগুলো ভালো করে নোট ডাউন করে নিন, পড়ে নিন, এবং ভিটামিন থেকে যে যে জায়গাগুলো আমি পড়তে বললাম সেগুলোকে অবশ্যই পড়ুন WBP কনস্টেবলের জন্য, আপনার কোশ্চেন পাওয়ার প্রবাবিলিটি অর্থাৎ কমন পাওয়ার প্রবাবিলিটি আপনার বেড়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনাদের লেকচার ভালো লাগলো, যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো ফিডব্যাক থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানান। থ্যাংক ইউ বন্ধুরা।